শেষ হয়েছে পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। ভোট গণনার কাজ চলছে খুবই ধীর গতিতে। গণনায় সেনা সমর্থিত নওয়াজ শরীফের দলের থেকে ইমরান খানের দল পিটিআই পন্থী স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে। 8 জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে ভোটাররা ফলাফলের প্রত্যাশায় গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকলেও পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি শুক্রবার 9 ফেব্রুয়ারি সকাল 4টার মধ্যে শুধু 3টি ফলাফল ঘোষণা করতে সক্ষম হয়েছে। ইসিপির তথ্য অনুসারে ফজল হাকিম খান 25,330 ভোট পেয়ে নির্বাচিত, সামিউল্লাহ 18,888 ভোট পেয়ে নির্বাচিত এবং আলিশা 30,022 ভোট পেয়ে নির্বাচিত। তিনজনই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট 266টি সাধারণ আসনের মধ্যে 265টি আসনে এবং প্রাদেশিক পরিষদের 593টি সাধারণ আসনের মধ্যে 590টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাল ভুট্টো জারদারি টুইট করেছেন, ফল অবিশ্বাস্যভাবে ধীর গতিতে আসছে, তবে তিনি আশাবাদ দেখিয়ে বলেছেন আমাদের দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা ভালো করছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ নির্বাচনের আগে বিভিন্ন বাধা ও ধরপাকড়ের শিকার হয়েছে। প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাখ্যান, অপহরণ, প্রচারণায় বাধা, পুলিশি ধরপাকড় এবং রাজ্য কর্তৃপক্ষের অসহযোগিতাসহ অনেক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে। ঠান্ডা আবহাওয়া এবং মোবাইল পরিষেবা বন্ধ থাকায় নির্বাচনে প্রাথমিকভাবে প্রভাব পড়েছে। যদিও কোন দল বিজয়ী হবে সেটা বলা যাচ্ছে না, তবে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা অন্য সব দলের চেয়ে ভালো অবস্থানে আছে। সেই হিসাবে আবারও কি প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান? আসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই, অনলাইন। Thank you.